বাড়ির পরিবেশ ভালো রাখতে বা বাড়ির ভেতরের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকেই অনেক রকমের গাছ বাড়িতে বা বাড়ির বাহিরে লাগিয়ে থাকেন। কিছু গাছ শুভ শক্তি সঞ্চার করে বাড়িতে, তবে এর মধ্যেই কিছু গাছ অশুভ বার্তাও বয়ে আনে। আপনি যদি এই গাছগুলোর ব্যাপারে না জেনে ভুলবশত বাড়ির ভেতরে বা বাড়ির বাহিরে রাখেন, ঘোর বিপদ নেমে আসতে পারে আপনার পরিবারের সদস্যদের জীবনে। তাই বাড়ির পরিবেশ ভালো রাখতে কোন গাছগুলো বাড়ির আশেপাশেও থাকা উচিত নয়, আসুন চটজলদি তা জেনে নিই। বাবলা গাছের ভেষজ গুণ থাকলেও বাস্তব মতে গাছটি বাড়ির জন্য অশুভ। বাড়ির ভেতরে তো দূরের কথা, এই গাছ যদি বাড়ির আশেপাশেও দেখা যায় তা বাড়ির জন্য ভালো নয় বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে। বাবলা গাছে কাঁটা থাকার কারণেই বাস্তুশাস্ত্রে এই গাছকে কেন্দ্র করে নেতিবাচক বর্ণনা করা হয়েছে। এই গাছ বাড়িতে থাকলে বিবাদ দেখা দিতে পারে, অশান্তির আবহাওয়া তৈরি হতে পারে বাড়িতে। মেহেদি গাছে অশুভ আত্মা আশ্রয় নেয়, তাই এই গাছ বাড়ির অন্দরে বা বাহিরে কোথাও লাগানো উচিত নয়। এই গাছের উপস্থিতিতে নেতিবাচক শক্তি ঢুকে পড়ে বাড়িতে। সবুজ গাছ সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনে, এর বিপরীতে শুকনো গাছ বাড়িতে নেতিবাচক শক্তি টানে। কোনো শুকনো গাছ বাড়িতে থাকলে তা বাড়ির সদস্যদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, ফলে বাড়িতে আর্থিক অভাবসহ নানান রকমের সমস্যা দেখা দেয়। তেঁতুলের টক স্বাদের কারণে এই গাছও বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে না থাকলেই ভালো। এই গাছে নেতিবাচক শক্তি থাকে। কোনো ফাঁকা জমিতে তেঁতুল গাছ থাকলে সেই জমিতেও বাড়ি তৈরি করতে মানা করা হয়েছে বাস্তুশাস্ত্রে। এই গাছ আশেপাশে থাকলে তা বাড়ির সদস্যদের জীবনে দুঃখ সৃষ্টির কারণ হতে পারে। বাড়ির ভেতরটা সাজানোর জন্যে অনেকেই কার্পাস গাছ লাগান। এই গাছের দ্বারা বাড়ির বাইরের ধুলোবালি আকর্ষিত হয়। গাছটিকে বাড়ির জন্য অশুভ বলা হয়েছে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি আসে, দারিদ্রতা টানে এই গাছ। তাই এই গাছটি বাড়িতে কোনোভাবেই লাগানো যাবে না। তাই এই সমস্ত গাছগুলি বাড়িতে অথবা বাড়ির আশেপাশে লাগানো থেকে বিরত থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।